এক দুই তিন গুনে গুনে টানা দশ, তারপর স্বল্প বিশ্রাম, শর্ট রান আপ, স্লো ডেলিভারি। ঢাকা এক্সপ্রেস মাঠে ফিরেছেন। সাদা কেডস, একই রঙের ট্রাউজার, মেধিন শরীরে ফিটনেস স্পষ্ট। ক্যারিয়ারের শুরু থেকে তাসকিন মানুষটি তো এমনই, ইঞ্জুরি আর লড়াই করে ফেরার গল্প। বিশ্বকাপে কাঁধের ইঞ্জুরি পেসারদের সবচাইতে বড় শত্রুতা, তবে তাসকিনের তো এটার সাথে সক্ষতা, যে কারণে মিস করেছে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম আর অ্যাওয়ে সিরিজ। শঙ্কায় ছিল বিপিএলে খেলা নিয়েও, তবে ওমরা থেকে ফিরেই ফিরেছেন মাঠের অনুশীলনে। মঙ্গলবার প্রথমবারের মতো করেছেন বোলিং অনুশীলন। এ সময় সঙ্গে ছিলেন বিসিবির ফিজিও সানি, তবে পূর্ণ রিদমে বল করতে আরও সপ্তাহখানেকের মতো সময় লাগবে তাসকিনের। তার ইঞ্জুরির ধরন এমন, সার্জারি ছাড়া পুরোপুরি সারবে না কখনোই, আর সার্জারি করলেও ছিটকে যেতে হবে অন্তত মাস ছয়েকের জন্য। বিশ্বকাপেও ব্যথানাশক ইঞ্জেকশন নিয়ে খেলেছেন অনেকটা সময়। সামনে আছে টি টোয়েন্টি বিশ্বকাপ, তাই আপাতত আর কোনো সার্জারি নয়। বিপিএলে দুর্দান্ত ঢাকার হয়ে মাঠে নামতে মুখিয়ে তাসকিন আহমেদ। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। সুখবর আছে তাসকিনের মতো ইঞ্জুরিতে নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে পড়া মাহমুদুল্লাহ রিয়াদের জন্য দ্রুতই উন্নতি হচ্ছে তারও। এদিন করলেন রানিং, দু একদিনের মধ্যে করবেন ব্যাটিং অনুশীলন। তবে রিয়াদের কাছে আপাতত বড় চ্যালেঞ্জ নিজেকে ফুল ফিট করা। তার ইঞ্জুরিটা মূলত বাঁ কাঁধে, যেহেতু এ হাত দিয়ে রিয়াদ ব্যাটিং বোলিং কিংবা থ্রো করেন না, তাই খুব একটা দুশ্চিন্তাও নেই। বিসিবির মেডিকেল বিভাগ থেকে জানা গেছে অন্য কাঁধের সঙ্গে তুলনা করলে রিয়াদের এই কাঁধ 70% ঠিক, তাই গ্রিন সিগন্যাল মিলেছে বিসিবির মেডিকেল টিমের কাছ থেকে, মিলেছে পুরোদস্তুর ব্যাটিং করার অনুমতিও। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।